এই যে 14ই ফেব্রুয়ারি আসছে বিশ্ব জিনা দিবস, এই বিশ্ব জিনা দিবসে আপনার বাংলাদেশে যারা আছে এরা না বেডি লইয়া যায় রমনার বট বলে ফুর্তি মারবে, আর রাতের বেলা খুঁজবে কোন চিপা গল্লি পাওয়া যায় কিনা, কোনো হোটেল রুম খালি পাওয়া যায় কিনা। কিন্তু যেই দেশে ভূমিকম্প হচ্ছে সেই তুরস্কে আর সিরিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর নতুন হাজার হাজার আহতের সংবাদ আসছে। আজকে আর লাশ পাওয়া যাচ্ছে, কালকে ওই বিল্ডিং সরিয়ে আরেকজনের লাশ পাওয়া যাচ্ছে, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো আত্মীয় দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে কি পারবে এই 14 তারিখ বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব জিনা দিবস পালন করতে? মনে সুখ থাকলে শয়তানি করা যায়, কিন্তু মনে যখন সুখ থাকে না তখন বাপের নাম ডাকারও তো সময় পায় না। লোকে বলে নিজে বাঁচলে বাপের নাম আগে বাইচেলই, পরে বাপের নাম নেওয়া যাবে। তো বাপের নামে যদি পরে নেয় তাহলে গার্লফ্রেন্ড তোর পরের বিষয়। তো এখন দুনিয়ার মধ্যে আছে বলে না এত কিছু ভাবার সময়, কিন্তু হ্যাঁ আল্লাহ মাঝে মধ্যে দেখিয়ে দেন। করোনা দেখছেন তো আপনারা, 2 বছরের চিত্র। প্রথম ধাক্কা যখন আসলো করোনার, এমনও হয়েছে জানাজা পড়ার লোক নাই, লাশ পড়ে আছে, বাপও আসে না, মাও আসে না, ফ্যামিলি মেম্বারও আসে না, কেউ আসে না ভয়ে, না জানি আমারেও করোনা ধরে ফেলে, কেউ আসে না ভয়ে, ধরবে না, কিন্তু এলাকার লোক আমারে ভয় পাবে, আমার সাথে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করবে না, আমার এক ঘরে করে রাখবে, কোয়ারেন্টাইনে ফেলে রাখবে আমারে। কি একটা আজীব হালত, এমন হয়েছে লাশ পড়ে আছে মর্গে, কেউ যাচ্ছে না দেখতে, সবাই ইয়া নাফসি। বাপটাও কেমন পর হয়ে গেল, বউ কেমন পর হয়ে গেল, সন্তানও কেমন পর হয়ে গেল। আর এই দৃশ্য বাংলাদেশ দেখেছে, স্বামী মরেছে কিন্তু স্ত্রী তার ধারে কাছেও যায় নাই। জানাজা তো আর দূরের কথা, অন্যান্য যে বিষয়গুলো আছে স্ত্রী রিলেটেড কোনো কিছু পালন করে নাই, বরং একদিকে জামাই মরেছে আর একদিকে তাড়াতাড়ি বাপের বাড়ি ভেঙেছে। দুনিয়ার মধ্যেই যদি এত পর হয়ে যেতে পারে দুনিয়ার লোকেরা, ইয়া নাফসি করতে শুরু করে, রোজ হাসর তো আর করোনার ধাক্কা এর চাইতে কোটি 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 গুণ বেশি কঠিন। যেদিন অপরাধীরা পর্যন্ত আল্লাহরে বলবে আল্লাহ জলদি বিচার করে ফেল, আর তো কষ্ট সহ্য হয় না। সূর্য মাথার একেবারে ধারে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটে, এমন ভয়াবহ অবস্থা, কেউ সেখানে টিকতে পারার মতো হালত থাকবে না। একমাত্র যাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন তারা বাদে। তো সেই সময় আপনার আপন লোকেরা কেমন পর হতে পারে আপনার, চিন্তা করেন। যদি আল্লাহ রাজি থাকে বান্দাও সেদিন ভালো আচরণ করবে আপনার সাথে। আল আখিল্লা ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, সেদিন সব আপনজন আপনজনের দুশমন হয়ে যাবে। তবে যারা মুত্তাকি বান্দা, আল্লাহর ভয় থাকে যাদের দিলে, তারা কেউ কারো দুশ্মন হবে না, সবাই সবাইকে চিনবে, খালি চিনবে না পরিচিত হবে, খালি পরিচিত হবে না, সুযোগ থাকলে সুপারিশও করবে। আরে হাফেজে কোরআন সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, নবী রাসূল সুপারিশ করবে। যদি না চিনে সুপারিশ কিভাবে করবে, চিনবে উপকারে আসবে, কিন্তু সবাই না। যারা আল্লাহকে ভালোবাসবে সেদিন তারা পরস্পর পরস্পরের বড় কাজে আসবে। তো বলছিলাম আমি আল্লাহরে বলি আল্লাহ এবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেন, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এ কথা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে সেটা তার জন্য নির্ধারিত আছে। এরপর বান্দা 3 আয়াত পড়ে, 3 আয়াত মিলিয়ে 1 বাক্য, বাক্য 1টা, আয়াত 3টা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, তাদের পথ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ না, যারা গজবগ্রস্ত তাদের পথেও না, যারা পথ হারা ওদের পথে চালিয়েন না আল্লাহ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান আল্লাহ। বান্দা ওয়ালাদ্বাল্লিন বলতে দেরি হয়, আল্লাহ জবাব দিতে দেরি হয় না, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আরে বান্দা নিজের জন্য একটা দোয়া করেছে, যা বান্দা যা চেয়েছিস আমি দিয়ে দিলাম। তো বান্দা আল্লাহরে ডাকে, বিষয়টা এমন না, বান্দাও ডাকে আল্লাহরে, আল্লাহও ডাকে বান্দারে, বান্দার ডাকতে দেরি হতে পারে, আল্লাহর জবাব দিতে দেরি হয় না।